বিপজ্জনকভাবে মোহনবাগান ছিল শেষ অবধি, ওখানে আলামনার সামনে শিল্টন কোন রকম এসে, দেখুন ঘটনাটা কিভাবে ঘটেছিল। মেহতা বলটি ব্যাকপাস করতে গিয়েছিলেন শিল্টনকে, অনবদ্য শিল্টন এক্ষেত্রে যেভাবে গোল ছেড়ে বেরিয়ে এসে আমনার পা থেকে বলটি বাঁচালেন তার প্রশংসা করতেই হবে। প্রথমার্ধে একটা মারাত্মক ভুল করেছিলেন শিল্টন, অনেকটা কিন্তু পুষিয়ে দিলেন, এটা কিন্তু গোল হয়ে যেতে পারত যদি আরেকটু সময়ে তিনি পরে বেরোতেন, তবে আঘাত পেয়েছেন মেহতাব। অসামান্য আউটিং বলতে হবে, আর এই জায়গায় যেখানে মেহতাব কি করতে চাইছিলেন, নিয়ন্ত্রণ করতে না ব্যাকপাস করতে, ব্যাকপাস করতে গিয়ে একটু পিছলে গেল, কিন্তু ফিফা গ্রেডেড স্টেডিয়াম এত ভালো সারফেস, এই জায়গায় মেহতাব সবে নেমেছেন, এখনো ওয়ান ড্রপ ডান পুরোপুরি। হ্যাঁ, এক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছে, ও যখন ব্যাকপাস করতে গেছিল ঠিক মতো বলটি ফেলতে পারেনি এবং বলটা একটু স্লো হয়ে গেছিল, তার ফলে কিন্তু পেয়ে গেছিল। ইস্ট বেঙ্গলের শব্দ পৌঁছানো আলেহান্দ্রো মেনেন্দেস গার্সিয়া আজকের সবে তিনি পৌঁছেছেন, এবং রিয়াল মাদ্রিদ কাস্টিলায় তিনি কোচিং করেছেন, সেল্টা ভিগোয় করেছেন এ এবং বি টিমে, এবং তিনি দায়িত্ব নেবেন এর পরবর্তী পর্যায়ে। সুতরাং ইস্ট বেঙ্গলের জন্য প্রচুর প্রচুর অস্ত্র আসছে, কিন্তু আজকের ম্যাচটায় তারা পিছিয়ে। ওখানে একটা যেন অশনি সংকেত দেখা দিয়েছে মোহনবাগানের এবং মেহতাব হোসেন। আচ্ছা, এই মেহতাবের যে পরিবর্তন, মেহতাবকে নিয়ে আসা হলো, দেখুন তার আগে দেখে নিই আমরা ঘটনাটা কি। আরামনা এগিয়ে আসছেন, আগুয়ান শিল্টন একেবারে অবধারিত গোল বাঁচিয়ে দিলেন, এক্ষেত্রে অন্তত তার কিছুটা পাপস্কলন করলেন প্রথমার্ধে যে গোলটা হয়েছিল বা মোহনবাগান খেয়েছিল, এই পরিবর্তনটা নিয়ে তুমি কি বলবে মানুষ? আসলে সবে মাত্র এসেছে মেহতাব, এবং এক্ষেত্রে যেভাবে বলটি পাস করতেই গিয়েছিল, পল্লব যে কথাটা বলেছে ঠিক, ওর পাটা একটু স্লিপ করে গিয়েছিল, বলটা ঠিক মতো পায়ে লাগাতে পারেনি, স্লো হয়ে গেছিল, সুভাষ ভৌমিকের আমনা পৌঁছে গেছিল এবং ওই বলটা পেলে বিপদ ঘটতে পারত। অনবদ্য একটা আউটিং আমি বলবো শিল্টনের। এইখানে একটু প্রস্তুতি চেষ্টায় সুরাবুদ্দিন মল্লিককে তৈরি রাখছেন কিন্তু সুভাষ ভৌমিক। মেহতাব হোসেন তিনি মাঠের বাইরে গেছেন, শুশ্রূষা দেওয়া হচ্ছে ওয়ান দা ফান্ডে ঠিক মতো, এবং সেই জায়গায় আক্রমণ তৈরি করার চেষ্টায়, যার ফলে আবার থেকে খেলা যত গড়াচ্ছে অন্তত শারীরিক ক্ষেত্রে কিছুটা টান করছে, যে কারণে কিছুটা মেজাজ হারাচ্ছেন খেলোয়াড়। আসলে এটা হওয়া উচিত নয়, খেলার মধ্যে একটা লড়াই রয়েছে, আর আমরা কিছুটা উত্তেজিত হয়ে গিয়েছিলেন, ফুটবল বডি কন্টাক্ট গেম, যে কোনো সময় লাগতে পারে, তবে এক্ষেত্রে খেলোয়াড়রা খুব ভালো লাগছে, জনি অ্যাকোস্টা ঠিক জায়গায় এসে সবাইকে সামলাচ্ছেন। জনি অ্যাকোস্টাই তো সামলাবেন, তার কারণ তিনি এই ধরনের বহু কঠিন ম্যাচ খেলে এসেছেন, গুরুত্বপূর্ণ ম্যাচ, সমর্থকরা কিন্তু উৎসাহিত করছেন তার দলকে, এবং কিভাবে ঘটনাটা ঘটেছিল দেখে নিন। লালদান মাহিয়া যখন বলটিকে কাটিয়ে নিয়েছিলেন ওই ডিপান্ডা ডিকাকে, তারপরে অভিষেক আম্বেকার যেভাবে তাকে টেনে ফাউল করেছেন, তার জন্যই রেফারি বাঁশি বাজিয়েছেন। ফ্রি কিক ইস্ট বেঙ্গলের অনুকূলে, একটা বিপজ্জনক জায়গায় কিন্তু ফ্রি কিক, যার ফলে ইস্ট বেঙ্গলের কাছে একটা ভালো সুযোগ আছে এই মুহূর্তে ফ্রি কিক থেকে, তারা 1-2 গোলে আপাতত পিছিয়ে রয়েছে। অভিষেক আম্বেকার হাতটা চালিয়েছিলেন, ক্লিয়ার ইউজ অফ হ্যান্ড, প্রাঞ্জল ব্যানার্জি এত অভিজ্ঞ রেফারি, ফিফা এলিট প্যানেলে আছেন, ফিফার দুর্দান্ত একটা রেফারি তিনি, 32 বছর বয়সে, কার্ড অবশ্যই তিনি বের করবেন, পকেটে হাতও দিয়েছেন, কাকে বুক করবেন সেটাই দেখার। আল আমনা আসলে যেভাবে বল ছাড়া এই সিরিয়ান ফুটবলারটি চলে এসেছিলেন, তাই জন্য দুজনকেই তিনি কার্ড দেখালেন, শিল্টন পাল এবং আল আমনা দুজনকেই তিনি বুক, প্রথম পোস্টে ছিল, বিপজ্জনক লাগলো, আবার কর্নার, কর্নার কিক, আবার কর্নার কিক, ইস্ট বেঙ্গল চাপ সৃষ্টি করছে দ্বিতীয়ার্ধে। সুভাষ ভৌমিক চোখ রেখেছেন, আসলে দল পিছিয়ে রয়েছে, এই মুহূর্তে উত্তরণের পথ তাকে খুঁজতে হবে। কর্নার কিক, লালিন্ডিকা লালতে প্রস্তুত, খেলোয়াড় বদল হলো, মেহতাব চলে গেলেন, ক্যালদিয়ারাকে আনা হলো, অর্থাৎ এটা কিন্তু যেটা প্রদীপ তুমি বলছো এটা অশীতির সংকেত বটে, খুব দ্রুত দুটো পরিবর্তন নিতে হলো শঙ্কর লালকে। শিল্পন
স্থানীয় জাভিজা করে ফেললেন ভারতীয় গোলদাতা হিসেবে তিনটে গোল করে। স্কোর নাইন ইস্ট বেঙ্গল দুই মোহনবাগান দুই, থিংস কামিং অ্যালাইভ, গেম অন। কি করবে, কে জিতবে এখান থেকে সেটাই সবাই চোখ রাখছেন সাধনা নিউজে। উচ্ছ্বাস উত্তেজনার মধ্যে খেলা গড়িয়ে চলেছে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে। প্রথমার্ধে মোহনবাগান সমর্থকরা উল্লাস করেছিল, তাদের উল্লাস ধ্বনি সারা কলকাতা শুনেছিল, এখন করছে ইস্ট বেঙ্গল। এই মুহূর্তে ফ্রি কিক মোহনবাগানের অনুকূলে, পিন্টু মাহাতা ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত। পিছিয়ে পড়েছিল ইস্ট বেঙ্গল দু গোলে, সেই দুটো গোল তারা ফিরিয়ে দিয়েছে একস্টা এবং লালদান মাউইয়ার মাধ্যমে। ভাসানো বল হেডের দিকে, গোলের দিকে, কিন্তু ঠিক জায়গায় রয়েছে, কিন্তু একত্রে বলতে বলতে রেফারি কিন্তু বাঁশি বাজিয়েছেন, আঘাত পেয়েছে মোহনবাগানের কোনো খেলোয়াড়, ইস্ট বেঙ্গলের কোনো খেলোয়াড়। কিভাবে ঘটনাটা ঘটেছিল দেখে নিন, এই জায়গায় একটু চোট লেগে গেছে রক্ষিত ডাকার। আক্রমণ দ্বিতীয়ার্ধে মুহুর্মুহুর আক্রমণে যাচ্ছে, তারা কোনো সন্দেহ নেই দ্বিতীয়ার্ধে খেলা অনেক বেশি পরিপাটি তাদের কাছে, অনেক বেশি খেলোয়াড় বাড়িয়ে ফেলছে ইস্ট বেঙ্গল মোহনবাগান অঞ্চলে। অর্থাৎ যত বেশি খেলোয়াড় বাড়িয়ে নেওয়া যাবে তত চাপ তৈরি করা যাবে, সেই কাজটাই করে দেখাচ্ছে এক্ষেত্রে। কিন্তু বলটি ঠিক মতো ধরতে পারলেন না জবি জাস্টিন। শঙ্কর লাল চক্রবর্তীকে বাধ্য হয়ে দুটো পরিবর্তন করতে হয়েছে, প্রথমটা পরিকল্পিত, মেহতাবকে তিনি নিয়ে এসেছিলেন শিল্টনের জায়গায়, তারপরে ফোর্স চেঞ্জ, অর্থাৎ মেহতাব হোসেন চোট পাওয়ার পর সম্ভবত তার জীবনের শেষ ডার্বি তিনি খেলে চলে গেলেন, কেননা সিএফএল এর পরই তিনি কিন্তু আর খেলবেন না। জনি একস্টা পাঁচটি ঠিক মতো হলো না, অরিজিৎ বাগুই, পিন্টু মাহাতা, পিন্টু মাহাতা কিম কিমা স্টপার ব্যাক মোহনবাগানের, সেকেন্ড হাফের শুরুতেই মারাত্মক ভুল করেছিলেন, চাপের মুখে কর্নার করে দিয়েছিলেন দুটি ক্ষেত্রে। কিম কিমার পাঁচটা কিন্তু প্রায় আলহামনার কাছে পৌঁছে গেছে, মোহনবাগানের সেভাব জায়গা আছে মাঝখানে ডিকা হেনরি সবাই, কিন্তু রেফারির পাশে প্রাঞ্জল পাঠিয়েছিলেন, সে কারণে প্রাঞ্জল ব্যানার্জি বাঁশি বাজিয়েছেন। দেখুন কিভাবে ঘটনাটি ঘটেছিল, মেহতাব পড়ে গিয়েছিলেন, আমরা দেখে নেব ঘটনাটি কি ঘটেছিল, মাঝখান থেকে বলটি থ্রু হয়েছিল, তবে রেফারি প্রাঞ্জল আমরা দেখে নেব বলটি সৌরভ বাড়িয়েছিল, সেখান থেকে কিংসলে যখন তখন ফাউল হয়ে গেছে, রেফারি কিন্তু ফাউলের নির্দেশ দিয়েছেন, কিংসলে ছিলেন, যার ফলে বিপদ কিছু হতে দেননি। ওদিকে খেলোয়াড় পরিবর্তন হবে ইস্ট বেঙ্গলের দেখা যাচ্ছে, এবং ইস্ট বেঙ্গলের সুরাবুদ্দিন হল তিনি মাঠে আসবেন, ভ্যান্ডেন ভ্যান্ডাল ভ্যান্ডিকা অর্থাৎ মেজর ফুটবলার আজকে গোল পেলেন না ডাবি ম্যাচে, তিনি বাইরে যাচ্ছেন আর তার পরিবর্তে সুরাবুদ্দিন মল্লিক আসছেন। সুতরাং এখানে একটু তাজা পাও ব্যবহার করার চেষ্টা করছেন সুভাষ ভৌমিক। কর্নার কিক, সুরাবুদ্দিন চলে গেল এলেন মাঠে ব্যান্ডনের জায়গায়, কর্নার কিক ইস্ট বেঙ্গলের, শিল্টন কিন্তু তার প্রসারিত বাহু এড়িয়ে বল চলে গেল, কোথাও কি একটু আত্মবিশ্বাসে
শীত ধরছে শিলটন পারে শঙ্করলাল চক্রবর্তী বারবার নজর দিচ্ছেন আর এখানে রিজার্ভ বেঞ্চ ইস্ট বেঙ্গলের আসলে সিক্স ইয়ার্স বক্সের মধ্যে থেকে বলগুলোকে রাখবার চেষ্টা করছে লাল ইন্ডিকা লালতে দুজন স্টপার কি করছেন ওখানে তো তাদেরও একটা ভূমিকা আছে গোলরক্ষক বাইরে বেরিয়ে আসছেন এমন একটা সময় যখন কোনো সাপোর্ট তিনি পাচ্ছেন না আত্মবিশ্বাসের অভাব হলে এইরকম ভাবে ডিফেন্স করতে হয় করতে দেখা যায় খেলোয়াড়দের মোহনবাগানের দুজন সেন্ট্রাল ডিফেন্ডার অনেকটাই কিন্তু আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে লাল রেন্টিকা রালতে থেকে কাসিম আইডারা দ্বিতীয়ার্ধে কিন্তু বিন্যাসের অনেক পরিবর্তন করা হয়েছে এবং আইডারা একদম পিছনের স্টপারের জায়গায় খেলছেন একটু বাঁ দিকে সরে গেছেন জনি অ্যাকস্টা আর মেহতাব সরে গেছেন ডান দিকে মেহতাব সিং জনি অ্যাকস্টা আলামনা নিজের নিয়ন্ত্রণে রেখেছেন আলামনা হয়তো থ্রু বল দেবেন স্কুপ করেছিলেন একেবারে ডান দিকে চুলোভা থেকে সুরাবুদ্দিন যেভাবে ঘটনাটি ঘটেছিল আমরা ঘটনাটি ঘটেছিল খুব দ্রুত চেষ্টা করেছিলেন আলামনা তারপরে শট করেছিলেন সেই লাল ইন্ডিকা লালকে সেটা বাইরে চলে গেল পঁচাত্তর মিনিটের দিকে খেলা গড়াচ্ছে এখনো পর্যন্ত সেই খেলার ফলাফল 2-2 কোন দল জিতবে সেই প্রশ্নের জবাব পাওয়া যাবে আর কিছুক্ষণের মধ্যে সমর্থকরা উৎকণ্ঠায় অপেক্ষা করছেন কেউ কেউ একটু উচ্ছ্বাস প্রকাশ করছেন কেননা ফুটবলে গোলই সব এবং আজকে বিবেকানন্দ জৈব ভারতের ক্রীড়াঙ্গনে 4-4 গোল দেখা গেছে সুভাষ ভৌমিক তিনি নির্দেশ দিচ্ছেন তাদের খেলোয়াড়দের ওদিকে মেহতাব হোসেনকে দেখলাম তিনি মাঠে নামার পর আহত হয়েছিলেন যার ফলে মাঠের বাইরে মেহতাব হোসেনের হাড়ে চোট লেগেছে বাঁ হাতে ভেঙে থাকতে পারে এবং যতটা যন্ত্রণায় তিনি কিন্তু সহজে মাঠ ছাড়া ছেড়ে নন এবং এই জায়গায় হয়তো তার জীবনের ডার্বি জীবনের সমাপ্তি হলো 75 মিনিট খেলোয়াড়টি ক্লান্ত সুভাষ ভৌমিক তার খেলোয়াড়দের বলছেন চাপ বাড়াতে ইস্ট বেঙ্গল সমর্থকেরা আশ্বস্ত হতে পারে পিছিয়ে থেকে তাদের খেলোয়াড়েরা দু গোল ফিরিয়ে দিয়েছে মোহনবাগানকে প্রথমার্ধে দারুণ ফুটবল খেলেছে মোহনবাগান দারুণ দুটো গোল করেছে এবং দুটো ফিল্ড গোল এবং যে গোলটা মোহনবাগানের বিপক্ষে হয়েছে প্রথমার্ধের শেষের দিকে কিছুটা ভুল ছিল শিলটন পালে বল ঠিক মতো সে ধরতে পারেনি শিলটনের ভুলেই প্রথম গোল হয়ে গেছিল মোহনবাগানের বিপক্ষে প্রথমার্ধের একেবারে অন্তিম লগ্নে যত মানুষ আজকে বিবেকানন্দ জৈব ভারতের ক্রীড়াঙ্গনে এসছেন তার অনেক বেশি মানুষ বাইরে অপেক্ষা করেছেন আরো এতটাই মানুষ এখানে কিন্তু ঢুকতে পারতেন কারণ এতটাই হাহাকার দেখা গেল এবারে ডার্বি ঘিরে টিকিটের জন্য গত 7 দিন ধরে এমন চলছে এবং কে জানত 4-4 গোল কিন্তু এসে যাবে এবং দর্শকরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন যেমন সাধারণ টিভির সামনে আপনারা বসে উপভোগ করছেন আজকের ম্যাচ টিভিতে সরাসরি ম্যাচ দেখানো ছাড়াও ফেসবুক ইউটিউব অনেক মাধ্যমের মাধ্যমে এই ম্যাচ এগিয়ে চলেছে সুতরাং একটা ঐতিহাসিক ক্ষণের সৃষ্টি করেছে সামনের দিকে আক্রমণ পিটে পাওয়ার আগেই কিন্তু খুব ভালো কভারিং করেছিলেন এক্ষেত্রে সামাদ ভিটোকে আজকে ততটা আমরা ডানা মেলতে দেখলাম না প্রান্ত দিয়ে কারণ তিনি তার একটা পরিকল্পনার মধ্যে থাকে সামনে চলে গেছেন ইস্ট বেঙ্গলের অনুকূলে আসলে এক্ষেত্রে ক্যালভিয়েরা যেভাবে পাটি বাড়িয়েছেন বলটিকে ক্লিয়ার করতে গিয়ে সেটা বিধিসম্মত ছিল না তাই জন্যই রেফারি পাশি বাজিয়েছেন যার ফলে ফ্রি কিক ইস্ট বেঙ্গলের অনুকূলে আলামনা বসাচ্ছেন মূল ভূমিকা শক্তি হচ্ছেন তিনি ইস্ট বেঙ্গলের মাঝমাঠে দ্বিতীয়ার্ধের খেলা গড়িয়ে চলেছে চাপ বাড়াবার চেষ্টায় ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান একটু যেন মনে হচ্ছে চাপ মুক্ত হয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে কারণ দ্বিতীয়ার্ধের শুরুতেই তাদের দল খুব চাপে ছিল
আরেকটা মাইন্ড গেম খেলার চেষ্টা করছেন শঙ্করলাল চক্রবর্তী। গত ডার্বিতে এবং তারও আগে একটা ডার্বিতে গোল পেয়েছিলেন আজহারউদ্দিন মল্লিক, তাকে কিন্তু তিনি তৈরি রেখেছেন। আক্রমণ চালাচ্ছে মোহন বাগান, জনি অ্যাকোস্টা অনেকটা সরে এসেছেন, তিন ম্যান ডিফেন্সে চলে গেছে ইস্ট বেঙ্গল। লালরাম চলোবা একটু এগিয়ে গেছেন আর কাসিম হায়দারা এই তিন ডিফেন্সের সামনে একটা স্ক্রিন বানাচ্ছেন। আলামনা ডাউন টু দ্য রাইট, শ্যামল আলী মল্লিক, আক্রমণে ইস্ট বেঙ্গল, কি করবেন শ্যামল, বল দখলের লড়াই। ওখানে ডান দিক থেকে সেন্টার পার করতে গোল বানিয়েছিলেন কিন্তু কর্নারে নির্দেশ দিয়েছেন রেফারি প্রাঞ্জল। চাপ পাচ্ছে ইস্ট বেঙ্গল, ডান দিক থেকেই বেশি আক্রমণ তাদের আসছে। ছবি জাস্টিন খুব ভালো ফলো করেছিলেন, শিল্পান বলের ওপর থেকে শোক সামান্য শেষ মুহূর্তে তিনি কিন্তু বাঁচিয়ে দিয়েছেন কর্নারের মাধ্যমে। চাপ পাড়াচ্ছে ইস্ট বেঙ্গল, লাল ডিন্ডিকা রালতে এলেই তিনি সাধারণত সেট পিস দেন। খেলোয়াড় পরিবর্তনের কথা বলছিলাম, আজহারউদ্দিন মল্লিক দু দুটো ডার্বি গোল আছে তার এবং শেষ ডার্বিতে তিনি শিলিগুড়িতে গোল পেয়েছিলেন, তিনি আসছেন ভিটো ডিএমের জায়গায়। এই পরিবর্তনটা অত্যন্ত সঠিক নির্ণয়ন, কারণ ভিটো সেইভাবে আজকে রেখাপাত করতে পারেননি, সেই জায়গায় আজহারউদ্দিন তিনি ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে দু দুটি গোল আছে। দেখা যাক কর্নার কিক এই মুহূর্তে, কিন্তু কাজের কাজ হলো না। এবার মোহনবাগান কি আক্রমণে আসতে পারবে? মোহনবাগান প্রথমার্ধে যে সুচারুরূপে আক্রমণে এসেছিল সেই আক্রমণ কিন্তু দ্বিতীয়ার্ধে দেখা যাচ্ছে। ফুটবলে একটা কথা আছে, আক্রমণ করতে পারলে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। ইস্ট বেঙ্গল কিন্তু সেই স্ট্র্যাটেজিটাই নিয়েছে দ্বিতীয়ার্ধে শুরু থেকে, তার ফলে প্রথম থেকে যে চাপ আক্রমণের ছিল সেই চাপ থেকেই তারা গোল শোধ করে আরো চাপ তৈরি করার চেষ্টা করছে মোহনবাগানের বিপক্ষে। এবং গোল খেলেই যে দল তাদের কোয়ালিটি ভালো তারা কিন্তু খোঁচা খাওয়া বাঘের মতো লড়াইয়ের মধ্যে ফেরত আসে। কাসেমায় দাঁড়া ছিল বা সামনের দিকে লক্ষ্য ছিল, জবি যাচ্ছেন একটু উঁচু হয়ে গেছে। অরিজিৎ বাগোই, সৌরভ দাস, শেষ অব্দি বল চলে গেছে কিন্তু লালটান মাহিয়া। 80 মিনিটের দিকে খেলা গড়িয়ে চলেছে যুব ভারতী বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে, ইস্ট বেঙ্গল মোহনবাগানের লড়াই জমে উঠেছে। সাধারণ নিউজের পর্দায় লাইভ এবং এক্সক্লুসিভ আসছে আপনাদের দয়ারুণে। এসে খিনসলে থেকে বাদিকে অভিষেক আম্বেকার জায়গা তৈরি করার চেষ্টায় মোহনবাগান। শব্দ আশা আজহারউদ্দিন, তার গতিটাকে কিন্তু ব্যবহার করতে হবে। আবার আক্রমণে ফেরার চেষ্টা সেই আল আমনা কিন্তু পাননি। এবার সৌরভ, মোহনবাগানের আক্রমণ, পিন্টু মাহাতা ছোট ছোট পাশে আক্রমণে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু শুয়ে পড়ে বলের গতিপথ বাঁচিয়ে দিলেন। অরিজিৎ বাগুই থ্রোইন মোহনবাগানের সামনের দিকে যাওয়ার চেষ্টা সৌরভ থেকে অরিজিৎ, ডান দিক থেকে নিজের নিয়ন্ত্রণে রাখছেন অরিজিৎ, বলার দিকে সৌরভ দাস। এই ছেলেটির কথা বলতে হবে, বঙ্গ সন্তান, দুর্দান্ত ফুটবল খেলেছেন আজকে, অনেক অনেকটা জায়গা তিনি কভার করেছেন এবং ক্রমাগত ম্যাচিওর করছেন। কিনখিবা ওখানে আছেন সেই কিংসলে ব্যাকপাস শিল্টার সৌরভ, অক্লান্ত পরিশ্রম করছেন এই সৌরভ। এটা একটা ভালো ফুটবল, ঠিক সময় মতো সঠিক কাজটি করেছেন কিংসলে এবং এক্ষেত্রে শিল্টনও খুব ভালো জায়গায় এসেছে। ডান দিক থেকে পিন্টু মাহাতা আক্রমণ মোহনবাগানে, তাকে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছেন চুলোবা। চুলোবা আছর বান্দা, লড়াই চলছে সৌরভ ডান দিকে আরেকবার সাপোর্ট প্লে ক্রস পিন্টু মাহাতা হেডে সুযোগ এসে গেছিল মোহনবাগানের সামনে আসার পিয়ারে ডিফেন্ডার ঠিক সেইভাবে মাথায় বলে সংযোগ করতে পারেননি, যার ফলে কর্নার কিক মোহনবাগানের অনুকূল। ঠিক চার
এই মুহূর্তে ফ্রি কিক হয়ে গেছে মোহনবাগানের অনুকূলে। দর্শক ফ্যাসাদ যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই মুহূর্তে কৃত্রিম বাতির আলোয় একটা মায়াবী পরিবেশে আজকের এই মহা ডার্বি গড়িয়ে চলেছে। খেলা যত শেষের দিকে যাচ্ছে ততই রোমাঞ্চকর হচ্ছে। অ্যাটাক কাউন্টার অ্যাটাক, এই মুহূর্তে কিন্তু খেলাটা জমে উঠেছে। দুদলই চেষ্টা করছে গোল করার। লালদান মাউয়া থেকে কাসেম আয়দারা, আজকে কাসেম কিন্তু দ্বিতীয়ার্ধে অনেকটা অঞ্চল জুড়ে খেলার চেষ্টা করেছে, কিন্তু গোলটাই প্রয়োজন। সে দল জিততে তারা কিন্তু এবারের সিএফএল 2018 কিন্তু অবশ্যই তারা এগিয়ে যাবে। একটু মাহাতা মোহনবাগান ডান প্রান্ত থেকে কিন্তু আক্রমণে গতি রুদ্ধ হয়ে গেছে কাউন্টার অ্যাটাকে ইস্ট বেঙ্গল। সুরাবুদ্দিন থেকে একস্টা একেবারে ডান দিকে, সামাদ আলী মল্লিক সামনের দিকে লম্বা থ্রো, উদ্দেশ্য সেই লালদান মাউয়া, কিন্তু বল চলে গেল বাইরে। আক্রমণ তৈরি করার চেষ্টায় ডান প্রান্ত থেকে বারবারই কিন্তু ডান মাউয়া আসছেন, একটা দুর্দান্ত ফিনিশ তিনি কিন্তু করেছিলেন ফলো আপ কর্নারে। মোহনবাগানের এই সমর্থক উদ্বিগ্ন, তিনি কি জয় চাইছেন নাকি দুদলের সমর্থকরা কিন্তু খুশি হবেন। 84 মিনিট খেলা হয়ে গেছে রেগুলেশন টাইমের, আর 6 মিনিট বাকি, কিন্তু সময় অবশ্যই যোগ হবে, কেননা মেহতাবের চোটের সময় একটু সময় নষ্ট হয়েছিল। কাসেম আইডারা হেড দেওয়ার প্রয়াস, মোহনবাগানের আক্রমণ খুব জনবাদ। এই কাসেম আইডারা আক্রমণ তৈরি করার চেষ্টায় ইস্ট বেঙ্গল, রেফারি বাঁশি বাজিয়েছেন মোহনবাগানের অনুকূলে। প্রাঞ্জল ব্যানার্জি কোনো নিয়ন্ত্রণ রাখছেন ম্যাচের, আর এইখানে খেলোয়াড় পরিবর্তন হবে। বানি গগনদীপ সিংকে দেখা যাচ্ছে, তিনি আসবেন একেবারে শেষ পর্বে সম্ভবত। হ্যাঁ ঠিকই তাই, জবিজাস সিনের জায়গায়। জবিজাস সিন আজকে কিন্তু এই কেরল তনায় তিনি কিন্তু গোল পেলেন না, তার পরিবর্তে পাঞ্জাব তনায় বানি গগনদীপ সিং। আরো একটি খেলোয়াড় পরিবর্তন করে নিচ্ছেন সুভাষ ভৌমিক, বালি গগনদীপ সিং তিনি আসছেন জবি জাস্টিনের জায়গায়। আক্রমণে মোহনবাগান ডাউন দ্য রাইট কিন্তু থ্রোয়ে। 85 মিনিট খেলা অতিক্রান্ত, এখনো পর্যন্ত ফলাফল সেই 2-2। প্রথম গোল ছিল আজকে সেই পিন্টু মাহাতা, দ্বিতীয় গোল হেনরি, দু বলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান, তারপরে একস্টার গোল প্রথমার্ধে শেষের দিকে, দ্বিতীয়ার্ধে শুরুতে লালদান মাউয়া গোল শেষ করেছে। কিছু কিছু কোচ সবসময় বলেন যে নো ননসেন্স ফুটবল খেলতে হয়, শিল্টন এই জায়গায় অকারণে একটু কিন্তু চাপ তৈরি করে খেলার চেষ্টা করেছিলেন। মোহনবাগান কাউন্টার অ্যাটাকে বাঁদিক থেকে আজহারউদ্দিন মল্লিক, সবে এসছেন আর এখানে খেলেই দেওয়া হলো প্রায় সঙ্গে সঙ্গে রেফারির বাঁশি। মোহনবাগান আক্রমণে যাচ্ছে, দেখা যাক শেষ অব্দি কালটায়রা আক্রমণে মোহনবাগান। বল দখলের লড়াই, এক্ষেত্রে কাসেম নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, পেছন দিকে বাড়িয়ে দেওয়া চুলোভা কাসেম আক্রমণে ইস্ট বেঙ্গল। বিশ্বের অন্যতম সেরা ডার্বি, আর বাঙালির কাছে 43 দিন বাকি তাদের সেরা সাংস্কৃতিক উৎসব দুর্গাপূজার জন্য। তার আগে এটা বলতেই পারা যায় বাঙালির সেরা ফুটবল উৎসব, যেখানে চোখ রেখেছেন অসংখ্য মানুষ, সেখানে 4টে গোল এসেছে, কিন্তু কে শেষ হাসি হাসবে এই শেষের 5-7 মিনিট ভীষণ গুরুত্বপূর্ণ। মোহনবাগান আক্রমণে যাচ্ছে এই মুহূর্তে অরিজিৎ বাগুই, কিন্তু একটা বিষয়হীন পাস দেওয়া, কাজের কাজ কিছু হলো না। আসলে ও আউটস্টেপ দিয়ে ফাঁকা জায়গাটায় ফেলতে চেয়েছিল পিন্টু মাহাতার জন্য, পিন্টু মাহাতা বুঝতে পারেনি। আজকে অরিজিৎ বাগুই কিন্তু একটা অর্থবহ ভূমিকা নিয়েছিল মোহনবাগানের পক্ষে, প্রথমার্ধে অনবদ্য ফুটবল খেলেছে, দ্বিতীয়ার্ধেও কিন্তু ও নিজের দায়িত্বটা দারুণভাবেই পালন করেছে। সনে কস্তা প্রথম ম্যাচ টাটকা বিশ্বকাপ, আর ঠিক এভাবে এর আগে কলকাতা কিন্তু দেখেনি, তিনি পাস মার্ক পাবেন কিন্তু একেবারে পুরোপুরি ম্যাচ ফিট দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন, এইটা হয়তো আরেকটু একটু সময় পেলে ভালো হতো। কিম কেমা মোহনবাগান আক্রমণে, টেকা অনেকটা নিচে নেমে এসছেন টেকা ডাউন দ্য লেফট, মোহনবাগানের আক্রমণ দেখা যাক। অভিষেক আম্বেকার বাঁদিক থেকে আক্রমণে, অভিষেক আম্বেকার
সেখান থেকে ক্যালডিয়ারা পরিবর্ত খেলোয়াড় হিসেবে এসে ক্যালডিয়ারা আক্রমণ করার লক্ষ্যে কিমকিমা মোহনবাগান চাপ বাড়াচ্ছে ডান দিক থেকে কিন্তু অনেক জোরে বল দেওয়া হয়ে গেল পিন্টু মাহাতা পিন্টু বলটাকে রেখেছিলেন শেষ পর্যন্ত বাইরে চলে গেল দুটো দলের কোচে সুভাষ ভৌমিক বাস্তব রায় এবং শঙ্করলাল চক্রবর্তী এরা কিন্তু তিন তিনটে পরিবর্তন করে ফেলেছেন পিন্টু মাহাতা ক্রস প্রথম টাচটা ওখানে হেনরি কেসিকের ভালো হয়নি রক্ষিত ডাকার ঠিক সময় বেরিয়ে এসেছিলেন সাতাশি মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গেছে নির্ধারিত সময়ের আর বেশি সময় কিন্তু বাকি নেই টান টান উত্তেজনার মধ্যে ম্যাচ গড়িয়ে চলেছে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে সত্যি আজকে একটা ফুটবলের উষ্ণতা বিরাজ করছে এই মুহূর্তে দর্শকরাও তা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে লম্বা শট রক্ষিত ডাগারের সেখান থেকে গগনদেব চাপ বাড়াচ্ছে ইস্ট বেঙ্গল তৃতীয় গোলের লক্ষ্যে স্কোর লাইন এখনো অবধি কিন্তু পাল্টায়নি রেগুলেশন টাইমের এক মিনিট কুড়ি সেকেন্ড বাকি ভালো প্রাপ ঠিক যতটা পৌঁছানো দরকার ছিল সেই স্পট জাম্পটা কিন্তু ঠিক হলো না সেই কারণে বল উঁচু হয়ে চলে গেল এক্ষেত্রে প্রয়াসটি ছিল আলামনার কিন্তু তিনি ঠিক সেইভাবে হেড করতে পারেননি বলটা একটু উঁচুতেও ছিল কোনো সন্দেহ নেই তবে আলামনা যে দ্বিতীয়ার্ধে অনেক সক্রিয় হয়েছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই আলামনা যেমন ভালো ফুটবল খেলেছে পিন্টু মাহাতার প্রথম গোলটাও আজকে অনবদ্য ছিল একজন তরুণ ফুটবলার যেভাবে এসে আজকে প্রথম ডার্বিতেই বাজিমাত করেছেন সেটাও কম বড় ব্যাপার নয় ভারতীয় ফুটবলে আমরা নতুন নতুন খেলোয়াড়ের সন্ধান পাচ্ছি এবারে সি এভেলে ডান দিক থেকে অরিজিৎ দাবি সেখান থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা তাটাকে সুইচ ওভার করে দিল বাঁ দিকে সুরাবর্তী অনেকটা ফাঁকা জায়গা ওর গতি রয়েছে আউটসাইড টচ করে জায়গা তৈরি করার লক্ষ্যে সেখান থেকে লাল ডিন্ডিকা লালতে থেকে লালবেন মাউইয়া বল চলে গেল মাঠে রেগুলেশন টাইমের খেলা শেষ আর এই জায়গায় যেখানে শটটা এসেছিল অনেক অনেকটা নন কিকিং ফুট একেবারেই সামান্য পিছলে গেছিল ডান মাউইয়া তার আজকের গোলটি ধরলে তিন তিনটে গোল হয়ে গেছে জবি জাস্টিন সহ তিনি কিন্তু শীর্ষ গোলদাতা দৌড়ে আছেন ভারতীয়দের মধ্যে পাঁচ মিনিট অতিরিক্ত সময় যোগ করেছেন চতুর্থ রেফারি সুতরাং আজকের এই মহারণ আর পাঁচ মিনিট স্থায়িত্ব পেল শেষ পর্যন্ত ওই পাঁচ মিনিটে গোল করে কোনো দল কাজ হাসিল করতে পারে কিনা সেটাই দেখতে হবে আক্রমণে ফেরার চেষ্টা কাসিম আইডারা আলামনা গগনদীপ চেষ্টা করছে চাপ বাড়াবার পেছন থেকে জনি অ্যাকোস্টা এই ম্যাচের যদি টার্নিং পয়েন্ট বলা যায় তাহলে অবশ্যই বলা হবে জনি অ্যাকোস্টার গোলটি যে গোলটা থেকে এই ম্যাচে একটা লাইফ টাইম পেয়েছে ইস্ট বেঙ্গল সিলটনের ভুলে এমন একটা গোল মোহনবাগানকে হজম করতে হয়েছিল প্রথমার্ধের শেষের দিকে যেখান থেকে ইস্ট বেঙ্গল কিন্তু ম্যাচে ফিরেছে অ্যাডেড টাইমের এক মিনিট অতিক্রান্ত একটা টেকনিক্যাল পয়েন্ট এখানে বলার প্রথম যে হেডটা নিয়েছিলেন মাটিতে ঠুকে দিয়েছিলেন এবং সেটা বাউন্স করেছিল শিলটানের বুকে লেগে বলটা ছিটকে চলে আসে এবং তারপরে সেই রিকশে তার বুকে লেগে অ্যাকোস্টার বুকে লেগে গোলে চলে যায় একটা ছক্কা আজকের ডার্বি আমরা যদি প্রথমার্ধে মোহনবাগানের বলি দ্বিতীয়ার্ধ তাহলে অনেকটাই ইস্ট বেঙ্গলের খেলায় তারা দারুণ ভাবে ফিরে এসছে সামনের দিকে লোক বাড়াবার চেষ্টা একেবারে অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছে আজকের এই ম্যাচ অফসাইডের ফাঁদে জড়িয়ে পড়েছিলেন আল আমনা ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন রেফারি সৌরভ আজকে খুব ভালো ফুটবল খেলেছে খুব ভালো ফুটবল খেলছিল আজকে পিন্টু মাহাতা আজকে মোহনবাগান প্রথম দিকে অনেক বেশি চাপ তৈরি করেছিল কিন্তু দ্বিতীয়ার্ধে শুরু থেকে ইস্ট বেঙ্গল কিন্তু ম্যাচে ফিরেছে দেখেন কিভাবে ঘটনাটি ঘটেছিল
সম্মত হয়নি এবং সেই কারণে প্রাঞ্জল ব্যানার্জি নজর রাখছেন। পিন্টু মাহাতা ভালো লড়াই করেছেন, অনেক অনেক বাঙালির ছেলে তারা কিন্তু খুব ভালো ফুটবল খেলছেন এই মরশুমটায় এবং সমানে সমানে টক্কর দিচ্ছেন বিদেশিদের সঙ্গে। স্কোর লাইন এখনো অব্দি মোহনবাগান 2 ইস্ট বেঙ্গল 2, আর মাত্র 2 মিনিট 15 সেকেন্ড বাকি। সুতরাং সময় গড়িয়ে আসছে, এদিকে আক্রমণ মোহনবাগানের, বিপজ্জনক পরিস্থিতি কিন্তু শেষ অব্দি সৃষ্টি হল না। চাপ বাড়াচ্ছে ইস্ট মোহনবাগান, রেফারির বাঁশি ফাউল দিয়ে দিয়েছেন কিন্তু মাহাতার বিরুদ্ধে। এই ম্যাচের পরে মোহনবাগানের 3টে ম্যাচ বাকি, এফসিআই, কাস্টমস, মোহামেডান স্পোর্টিং, ইস্টবেঙ্গলের পিয়ারলেস, মোহামেডান স্পোর্টিং, এফসিআই। সুতরাং আজকে যদি এই ফলাফল থাকে তাহলে কিন্তু পরের ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, দুটো দলের ক্ষেত্রে গোল পার্থক্য একটা বড় ব্যাপার হতে পারে, তার সাথে জয় অবশ্যই চাই। রক্ষিত ডাগার যেভাবে চোটটা পেয়েছিলেন বেরিয়ে এসেছিলেন, বলের ফ্লাইটটাকে অনুসরণ করেছিলেন, মাঝখানে সরে এসেছিলেন ওখানে জনি অ্যাকোস্টা, এবং যেভাবে ল্যান্ডিংটা হলো একদমই ভালো নয়, মাথা এবং কাঁধে একটা চোট লেগে থাকতে পারে। আজকের ম্যাচ যদি এই জায়গায় শেষ হয় ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান থাকবে 20 পয়েন্টে, 8 ম্যাচের পর, এবং গোল পার্থক্য তাদের একই রয়ে যাবে, অর্থাৎ +13। একজন খেলোয়াড় মাঠের মধ্যে আহত হয়েছেন যার ফলে তার একটু শুশ্রূষা চলছে। তবে যে কথা বলছিলাম, আজকের ম্যাচ নাটকীয়তায় ভরা ছিল, প্রথমার্ধে নিরঙ্কুশ প্রাধান্য রেখেছিল মোহনবাগান, 2-0 গোলে এগিয়ে গিয়েছিল। যে কথা মানুষ তুমি বললে, সত্যি শিল্টন পালের একটা ভুলের মাশুল গুনতে হলো, যার ফলে ওই কিন্তু ইস্ট বেঙ্গলের টনিকের মতো কাজ করলো, অক্সিজেনের কাজ করলো। আসলে ফুটবলে এরকম ঘটনা ঘটে, তেমনি ও একটা দারুণ আউটিং করে একটা গোল বাঁচিয়েও দিয়েছে। খেলোয়াড়দের জীবনে এই জিনিসটা আছে, একটা ভুল, একজন গোলরক্ষক এমন একটা ভুল করলে আর কিন্তু কিছু করার নেই, জাল রয়েছে তার পেছনে, কিন্তু অন্য খেলোয়াড়দের যে সুযোগ আছে একজন গোলরক্ষকের কিন্তু সেই সুযোগ, তাই গোলরক্ষক যখন ভুল করে তার কিন্তু কোনো ক্ষমা থাকে না। আজকে শিল্টন একটা ক্ষেত্রে দারুণ ভুল করেছে, কিন্তু আরেকটা ক্ষেত্রে দলকে কিন্তু দারুণভাবে বাঁচিয়েও দিয়েছে। শেষ 25 সেকেন্ড এবং তারপরে হয়তো আরো কিছু সেকেন্ড যোগ হবে, কেননা তারপরেও কিন্তু খেলা থেমেছে। মাঝখান থেকে যাওয়ার চেষ্টায় পারে গগন খেলোয়াড় হিসেবে এসেছেন টনি অ্যাকোস্টা, টাটকা বিশ্বকাপার। ইস্ট বেঙ্গল কিছুটা বল হোল্ড করে খেলার চেষ্টা করছে, ডাউন দ্য রাইট আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু ওখানে কোনো খেলোয়াড় নেই, যার ফলে কিংসলে বলতে বলতে রেফারি প্রাঞ্জল ব্যানার্জি লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন আজকের খেলা শেষ। আজকের খেলা সাঙ্গ হলো মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল একই বিন্দুতে রইল। অ্যাকোস্টা আজকে গোল করেছেন প্রথম নেমে। শঙ্করলাল চক্রবর্তী তার দলকে 7-7টা ম্যাচে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে অপরাজিত রাখলেন এবং এই জায়গায় গুরু এবং শিষ্য গলা মিলিয়ে নিলেন। শঙ্করলাল যার ফুটবল জীবন একটা আঘাতে শেষ হয়ে যাচ্ছিল, দুদলের সমর্থকরা হয়তো খুশি মনে বাড়ি ফিরবেন, তার কারণ 4-4টে গোল হয়েছে এবং সেই জায়গায় দুর্দান্ত আমরা ফুটবল দেখতে পেয়েছি এটা বলতে পারা যায়। সুতরাং কোন দলই জিতল না, কোন দলই হারলো না, অর্থাৎ 2-2 ড্র হয়ে গেল, অমীমাংসিত হয়েছে শেষ হলো, যার ফলে লিগের অবস্থান যেখানে খেলার আগে ছিল খেলার পরেও সেখানেই রইল। সুতরাং পরের ম্যাচগুলো দুটো দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো। ইস্ট বেঙ্গল যেমন খেলবে পিয়ারলেস, মোহামেডান স্পোর্টিং এবং এফসিআই এর বিরুদ্ধে, মোহনবাগানও কিন্তু সেরকম খেলবে এফসিআই, কাস্টমস এবং মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে। সুতরাং এই ম্যাচগুলো হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে গোল পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক নেবে। গোল পার্থক্য গুরুত্বপূর্ণ হবে এবং খেয়াল রাখতে হবে এই ম্যাচগুলোর মধ্যে দুটো বড় দলে, অর্থাৎ মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং এর। ফুল টাইম স্কোর বিবেকানন্দ জোহর হবে ক্রীড়াঙ্গনে, ইস্ট বেঙ্গল 2